হাই গুরু, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কী কী পারচেস করেছি দুর্গাপুজো বাজারে দেখে নাও তোমরা। নাম্বার 1, পার্সেল আনবক্সিং স্টার্ট। পার্সেল চলে এসছে, এটা স্টিমার দাড়ি কাটার জন্য। দোকানে দাড়ি কাটতে 15 রুপি সেভ করতে 25 টাকা, সেই জন্য টাকাটা সেভ করার জন্য স্টিমারটা কিনলাম। প্রাইস 299 থেকে 300। নাম্বার 2, জকি আন্ডার ফরম্যান 80 থেকে 85 সেন্টিমিটার আমি কিনেছি। এটা জকি আন্ডার প্যান্ট পরা খুব শখ ছিল, তাই একটা কিনলাম। তবে একটু বড় জন্য 70 থেকে 75 সেন্টিমিটার নিলে ভালো, তো এনিওয়েজ কমফোর্টেবল, বেশ ভালো ইউজ করে। প্রাইস 289 থেকে 299 90। নাম্বার 3, হ্যান্ড ক্র্যাশ। হাতে রড যাতে না লাগে সেই জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয়, ছেলে মেয়ে দুজন ইউজ করতে পারে। তবে ব্ল্যাক ভালো নয়, জানি আনাটা কারণটা, বাট পুয়ার ম্যান সেই জন্য কিনতে পারিনি, বুঝে গেছে। তো কী বলছে প্রাইস 89 থেকে 90। নাম্বার 4, চেস্ট মোবাইল হোল্ডার বুকে বেল্টের মতো নিয়ে, এটা নিয়ে মোবাইল গোপ্রো অন করে সাইকেল বাইক অল সব কিছুভাবে হাঁটাচলা করতে পারে। ফার্স্ট ইয়ার আগে বছর দুর্গাপুজোর সময় কেনা খুব ইচ্ছা ছিল, বাট হলো না। এবারে কিনলাম 450 100। স্লাইড জুতো 2021 বছর থেকে কিনবো ঠিক করেছিলাম, 2.5 বছর আর কেনাই হয় না। ইউনিক স্টাইলের জুতোগুলো খুব ট্রেন্ডিং চলছে, বাট এটা সফট, বাড়িতে পরা জুতো, বাড়ি বাইরে পরে গেলে ছিঁড়ে যাবে, বেশ কমফোর্টেবল। প্রাইস 168 থেকে 170। বিয়ার্ড গডফাদার পারফিউম আমার ফ্রেন্ড সাজেস্ট করেছিল কেনার জন্য, এটা লং লাস্টিং, ন্যাচারাল গন্ধ, ভালোই, খারাপ নয়। প্রাইস 238 থেকে 240। নাম্বার 7, ট্রান্সপারেন্ট স্পেস টাকেলস। চশমা একজনের মায়ের জন্য কিনেছিলাম, বাট খুব বড় হচ্ছে, আমার ঠিকঠাক হয়েছে, প্লাস্টিকের ভেঙে যেতে পারে যে কোনো সময়। বেশ, আবার রিটার্ন করে দিয়েছি। প্রাইস 290।